هاي جايز السلام عليكم আজকে আমি ময়মনসিংহ বিভাগীয় শহরে যে পুষ্পমেলা 2024 সালের সেই পুষ্পমেলায় ঘুরে বেড়ানোর জন্য ছুটে এসেছি আর এখানে ভিতরে ঢোকার আগে আমি আপনাদেরকে যে এই যে এত সুন্দর যে পুষ্পমেলার যে গেটখানা সেটা তুলে ধরছি আর এই গেট দিয়ে আপনারা ভিতরে এন্ট্রি করবেন আর এটি হলো ময়মনসিংহে টাউন হল প্রাঙ্গণে এই পুষ্পমেলাটি অনুষ্ঠিত হচ্ছে আর এই পুষ্পমেলাটি 1 তারিখ থেকে শুরু হয়েছে 15 তারিখে এই পুষ্পমেলাটি শেষ হবে হ্যাঁ আর অবশ্যই এই পুষ্পমেলা পরিদর্শন করতে আসবেন ঘুরে বেড়ানোর জন্য আসবেন ফুল এবং বিভিন্ন গ্রাস এখান থেকে ক্রয় করে নেবেন হ্যাঁ আর চলেন আমরা এখন এটার ভিতরে ঢুকব আর আমার সাথে যদি এই মেলাটা ঘুরে দেখতে চান অবশ্যই আমার সঙ্গে থাকেন হ্যাঁ আমি এই মেলার সকল স্টলগুলো আমি সুন্দরভাবে এক্সপ্লোর করব আপনাদের মাঝে হ্যাঁ চলেন বন্ধ মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আমরা দেখতে পাচ্ছি যে এই পুষ্পমেলায় যে গাছের জন্য যে সার কীটনাশক সকল কিছু মাটি এখানে আঙ্কেল বিক্রি করতেছে আর এই আঙ্কেলের একটু মুখ থেকে কিছু কথা শুনবো গাছের পরিচর্যা সম্বন্ধে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি জি ইনশাআল্লাহ কোন জায়গা থেকে আসছেন আমি ব্রিজে ওইবার ময়লাগান্দা চরকালিবাড়ি মধ্যপাড়া হ্যাঁ চরকালিবাড়ি হ্যাঁ আচ্ছা এখানে আপনি কি সামগ্রী বিক্রি করতেছেন এগুলা আমার এখানে আসলে আমাদের মেইন ব্যবসা হলো নার্সারি নার্সারি হ্যাঁ ফুল ফল সব জাতের গাছই থাকে তবে এটা হলো আমাদের পুষ্পমেলা হ্যাঁ পুষ্পমেলা উপলক্ষে আপনি তো এখানে পুষ্পমেলা উপলক্ষে আমরা ফুলের আইটেমে ফুল পাতাবাহার বেশি রাখি এর পাশাপাশি এই দর্শকের অনুরোধে ঔষধ সার টপ মাটি গোবর সব ধরনের আয়োজন আমরা রাখি ওই গাছের জন্য আর কি গাছের সারের জন্য আর আপনার এখানে মেইনলি টপ এখানে দেখতে পাচ্ছি এই এগুলো কি কম্পোস্ট নাকি এগুলো হাড়ে গোড়া নিমের খোল এদিকে গাছের গোড়ায় প্রয়োগ করে গাছের গোড়ায় হ্যাঁ আর ওইগুলোও কি এগুলো গাছে হ্যাঁ ওই জৈব সার নাকি হ্যাঁ জৈব সার আছে আর এটা কি আঙ্কেল এই এইটা কি দেখতে পাচ্ছি এটা কোকোবিট এই যে এই কোকোবিট এই যেটা এই যে নারিকেলের থেকে তৈরি হয় এই কোকোবিটটা কি করে গাছের জন্য মানে মাটির উর্বরতাকে নরম রাখে আর এখানে বিভিন্ন এগুলো কি গাছের পোকা মাকড়ের জন্য স্প্রে করে দিতে হয় হ্যাঁ কোকোবিট হলো আর এটা কি আঙ্কেল 20 আর এটা হলো 40 টাকা এটা তো স্টোন নাকি স্টোন স্টোন এটা কিসের জন্য এটা টপের জন্য ইকোনমি দিতে পারবেন আমার টপের গোড়ায় দিবেন সুন্দর সৌন্দর্যের জন্য না আর এটা কি স্প্রে মেশিন হ্যাঁ হ্যাঁ এই যে বার্মি কম্পোস্ট 120 টাকা 20 টাকা স্যার 100 টাকা স্প্রে মেশিন 2 কেজি 2 কেজি কত করে বিক্রি করেন এটা 320 320 এটা কি এভাবে কি স্প্রে করতে হয় হাওয়া হাওয়া দিতে হবে আচ্ছা 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 থ্যাংক ইউ আঙ্কেল হ্যাঁ আসসালামু আলাইকুম আগে তো জানি না বন্ধের পীরিতের গালা দারুণ দারুণ একটা অনুভূতি কাজ করতেছে আসলে এই বাহারি রকম ফুলের মাঝখানে বসে একটা মানসিক যে প্রশান্তি সেটা বের হয়ে আসতেছে একদম মনের ভিতর থেকে আসলে ফুল একটা পবিত্র জিনিস যে যা
যেই দেখুক না কেন এই ফুলকে তার মন একদম শান্ত হয়ে যাবে এই ফুলের যে সৌন্দর্য দেখে আসলে কি বলবো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই এই সুন্দর পুষ্পমেলায় আসবেন এই ফুলকে দর্শন করে যাবেন আসলে ফুল অনেক সুন্দর আল্লাহর সৃষ্টির মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আসবেন আর এই ফুলের সৌন্দর্য উপভোগের জন্য ময়মনসিংহ বিভাগীয় শহরে টাউন হল প্রাঙ্গণে এই মেলাটি অনুষ্ঠিত হতে হচ্ছে আর এই মেলাটা মেবি 15 দিন স্টে করবে তার মধ্যে এখানে আসবেন অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন এখান থেকে গাছ ক্রয় করবেন বাগান বানাবেন বাড়িতে লাগাবেন তবে এই ফুল চাষ করবেন আসলে ফুল মানুষের মনকে অনেক মানে কি বলবো আনন্দিত করে মনকে ভালো রাখে ফুল অবশ্যই সংগ্রহ করবেন মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই হ্যাঁ আচ্ছা মিজান ভাই আপনি মূলত এখানে আপনি আসছেন কোন জায়গা থেকে আমার বাসা হলো সমগঞ্জ সমগঞ্জ আপনার নার্সারি কি সমগঞ্জে হ্যাঁ নার্সারি সমগঞ্জে নার্সারির নাম কি বাংলাদেশ নার্সারি বাংলাদেশ নার্সারি অবশ্যই বাংলাদেশ নার্সারিতে আসবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন আর মিজান ভাই আমার কিছু ফুলের নাম বলেন তো আসলে এই ফুলটা কি এই ফুলের নাম হলো মের পেনজি পেনজি হ্যাঁ এটাও কি পেনজি নাকি পেনজি এটা বিভিন্ন কালার বিভিন্ন কালার এটা কি এরা বের করেছে নাকি কৃষিবিদরা এরকম বিভিন্ন কালার বের করেছে হ্যাঁ বিভিন্ন কালার এটা তো আমরা ইন্ডিয়া থেকে আসে মূলে এই জাতগুলা ইন্ডিয়ারা তারা কালেকশন করে রাখে এই পেনজি এগুলো কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছেন 50 টাকা 60 টাকা আর এই প্যাকেট হ্যাঁ হ্যাঁ দারুন আসলে পেনজি ফ্লাওয়ার হ্যাঁ কালারটা অনেক সুন্দর এটা কয়দিন থাকে এই ফুলটা ফুটার পরে এটা ফুটার পরে আপনার ফুলটা থাকবে 15 দিন হ্যাঁ আবার এই যে কলি আসতেছে আবার ফুল এটা কি আসলে কি দিনের বেলা ফুটে না রাতে না এটা আপনার রাতে দিনে সব সময় থাকে সব সময় হ্যাঁ পেনজি ফুল আচ্ছা মিজান ভাই অনেক সুন্দর তথ্য দিচ্ছে আমাদেরকে মিজান ভাই এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এটা ফুলের ফুলের গাছের মতো এটা কি এর নাম হলো ক্যাবেজ ক্যাবেজ হ্যাঁ এটাও কি ফুলের মতো এটা সবজির মতো না সবজি সালাদ এরকম ভাবে আর কি পাতা ভাঙা ও এটা ক্যাপসিকামের মতো হ্যাঁ যাক অনেক সুন্দর এটাও আপনারা সবারই আঙ্গিনায় লাগাইতে পারেন যে এটা তো নাকি সবজি খাওয়া যায় সালাদ খাওয়া যায় হ্যাঁ জি যাক অনেক সুন্দর তারপরে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের যে টপ এটা কি প্লাস্টিক সামগ্রী হ্যাঁ হ্যাঁ এটা প্লাস্টিক সামগ্রী যে এটা বাসার ভিতরে রাখার রাখার জন্য হ্যাঁ রাখার জন্য আছে আচ্ছা হ্যাঁ বিভিন্ন রকমের যে টপ ছোট বড় বিভিন্ন রকমের টপ বিক্রি করছে মিজান ভাই হ্যাঁ যাক আসলে গাছের জন্য কি প্লাস্টিক টপ ভালো না মাটি টপ ভালো মাটি তো ঠান্ডা রাখে মাটি টপ এটা তো মাটি টপ আমরা যেটা ফলের গাছের লাগা হ্যাঁ এটা আমরা মাটি টপ ভালো আর কি আর প্লাস্টিক তো আমরা বিভিন্ন ফুল টুল এগুলো প্লাস্টিকের লাগে আর এটা তো হোল করা নাই যে এটা হোল করা সবকিছু আছে যে এখানে আছে ঠিক আছে এটা নাল তো শিখর পচে যাবে যখন গাছ বলবো তখন এগুলো আমরা করে নেব আচ্ছা থ্যাংক ইউ মিজান ভাই আজকে সুন্দর এই তথ্য দেওয়ার জন্য বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে
দেখতেছেন আমরা নারকেল পাতার মতো আর এটা হলো আমাদের বাগান বিলাসী হ্যাঁ এটা তো বাগান বিলাস ওটা বাইরের বাগান বিলাসী ওটা এটা কতটুকু চা হয় এটা আরো বড় হবে এটা আমি ছাটাই করে দেই আর কি হ্যাঁ ছাটাই করে দিলে আমরা ছোট থেকে আমরা বনসাই হয়ে গেল আর কি আর যদি আপনি চান যে আমি লম্বা করব তাহলে আপনি কেটে লম্বা করে দিতে পারবেন আর এটা কি ধরনের গোলাপ এটা হলো রানী গোলাপ রানী গোলাপ হ্যাঁ হ্যাঁ এটা 12 মাসি গোলাপ এটা এইটুকুই বড় হয় না আরো বড় হবে এটা তো আপনারা কিনে নিয়ে যাস অনেক বড় দেখা যায় পরে যারা বাসায় না তারপরে ফুল ছোট হয়ে থাকে আমি এটার গ্যারান্টি দিব হ্যাঁ আমি এটার গ্যারান্টি দিব এটা যদি বড় না হয় আমি ব্যবসা ছাড়ে দিব নার্সারি জগতে আচ্ছা আপনি নার্সারি কোথায় আপনি এখানে এখানে আপনার ঘাগরা উজান ঘাগরা এই ঘাগরাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাপুনিয়া ঘাগরা আর দ্বিতীয়টা হলো আমাদের খাগডোর খাগডোর তালতলা ভেটেরিনারি আচ্ছা উনি এই ফুলের জন্য গ্যারান্টি দিচ্ছে যে এই ফুলটা যেরকম দেখবেন এরকমই বড় হবে সব সময় এই যে আপনারা আমার এই ছবিটা দেখলে তাহলে বুঝতে পারবেন মায়া লাগাইছে কি সাহাদু করিয়া বন্ধের মায়া লাগাইছে হায় রে কি সাহাদু করিয়া বন্ধের আপনি তো পুষ্প মেলা কি উঠাইছেন আপনি পুষ্পমেলাতে আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ভালো গাছ তুলছি যেমন এখানে বিভিন্ন ধরনের বনসাই হ্যাঁ হ্যাঁ তারপর আছে মন্দির যাও আছে এটার নাম জানি কি এটা হচ্ছে বনসাই হ্যাঁ কি বনসাই এটা এটা হলো আপনার চায়না বট চায়না বট কিন্তু এটার চায়না বটটা তো এটা মনে হয় মেবি গুড়াটা অন্য গাছে হ্যাঁ এটা কি গাছটা জানি বলে এই গাছটার নাম এটা গাছটার নামটা আমি এখনো শিওর না আমি যেহেতু আনছি নতুন আনছি হ্যাঁ 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 এটা পরে আমরা ইয়া করব লিখব আর কি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আছে এখানে আছে বল ক্যাকটাস যা এটা দিয়ে চমৎকার ফুল ফুটে হ্যাঁ 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 এরপর আছে কাঁঠাল বা এই ফুলটার নাম কি আসল ভাই এটা হচ্ছে কাটামকুট কাটামকুট হ্যাঁ কাটামকুট আচ্ছা আচ্ছা আপনার স্টল কোন দিকে আমি পাশে তো চলেন যাই আপনার স্টলটা ঘুরে বেড়াই এটা হলো রাসেলের আচ্ছা আমরা মোহন ভাইয়ের স্টলে যাচ্ছি এখন এটা মোহন ভাইয়ের হ্যাঁ মোহন ভাইয়ের স্টলে আকর্ষণীয় কি আছে আকর্ষণীয় যেমন অন্য কাঁঠাল ক্যাকটাস আছে হ্যাঁ গোল ক্যাকটাস আছে পান আছে আরেকটা ফুল দেখতে পাচ্ছি এটা কি ফুল এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফায়ার কালার হ্যাঁ আরেকটা এখানে ওটাও কি চন্দ্রমল্লিকা হ্যাঁ এটাও চন্দ্রমল্লিকা ও একই জাতের হ্যাঁ হ্যাঁ একই জাতের অনেক ফুল ফুটছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ তারপরে এখানে আরেকটা বনসাই আছে কাঁঠাল বনসাই হ্যাঁ এটা সব ইনডোর প্ল্যান ঘরের ড্রয়িং রুমের জন্য আর কি এটা আপনি নিজে মেক করছেন হ্যাঁ এটা আমার নিচে নিজে এক করছে এরপর এখানে বিভিন্ন ধরনের মানি প্ল্যান আছে যেমন ব্রাজিল আছে হ্যাঁ বিউটি আছে হ্যাঁ আপনার ফ্লাওয়ার আর ফ্লাওয়ার সংগ্রহ করেন নাই ফ্লাওয়ার সামনে আছে কি কি আছে দেখে যান পুষ্প মেলা যেহেতু আমরা ওই ফুল ফুলটাকে বেশি প্রাধান্য দিব এই মেলাতে যেমন এখানে আছে আপনার ডেন্টাস আছে কোনটা ডেন্টাস এটা হচ্ছে ডেন্টাস হ্যাঁ জিনিয়া আছে ঝিমি হ্যাঁ জিনিয়া ঝিমিয়া হ্যাঁ এটা হচ্ছে সব চন্দ্রমল্লিকা এই এই ফুলটার নাম কি মোহন ভাই এটা হচ্ছে জিনিয়া জিনিয়া হ্যাঁ জিনিয়া আহ দারুণ একটা ফুল জিনিয়া যাক মোহন ভাই আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে আজকে তো দুই দিন হয়ে যাচ্ছে না আজকে দুই দিন আর তিন চার দিন মানে যখন প্রচার হবে সারা শহর প্রচার হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে কাস্টমার আসবে আচ্ছা থ্যাংক ইউ ভালো লাগলো আর অনেক বেশি ফুল বিক্রি হোক এই প্রত্যাশায় মন ভাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনিও আসবেন দোয়া করি আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজও সংকট আমার ঘরে জোনাকি পোকার বাতি তালের উপর ছিদ্র বৃষ্টির কান্না কাটি পেয়ালার শরবত টপ টপ পরে মাটি পান করে আনন্দ ভরে আমি দুঃখী দুঃখ দেয় সবাই চুলোতে পাতিল রেখে নিজেকে বোঝাই শান্তির পাখি আসে না নিয়ে বার্তা সেই যে গেছে কবে জন্ম দিয়ে কর্তা হাই গাইস আজকে এই সুন্দর একটা ইভিনিং আমরা অতিবাহিত করতেছি যে আসলে কী বলবো যে এই পুষ্প মেলায় এসে মনটা একদম একদম রিল্যাক্স হয়ে গিয়েছে আর এই রিল্যাক্স হওয়ার পর আসলো আমাদের যেতে হচ্ছে আর যাওয়ার আগে অবশ্যই বলতেছি যদি এই পুষ্প মেলার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ আর আমি যাওয়ার আগে অবশ্যই পুনরায় আবার বলতেছি আপনারা এই পুষ্প মেলায় আসেন বিভিন্ন ফুলের ফুল দেখে ফুল ক্রয় করেন
এবং বাড়ি এবং বাসার ভিতরে টবে ফুল চাষ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি যারে ভালো